নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি, তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো, সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন দেওয়ালের মধ্যে, আবার অনেক সময় দেখা যায় দরজার উল্টো সাইডে, তাছাড়াও কখনো কখনো আলমারি শোকেসের সাইডেও এইভাবে করে কালার দিয়ে দাগ কেটে দেয়, যেটা দেখতেও অনেকটাই বাজে লাগে। তো আপনাদেরও যদি এই ধরনের দাগ থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, নিয়ে নেবেন কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট দিয়ে দেবেন। আঙুলের মধ্যে নিয়েছি একদম সামান্য পরিমাণের জল। এবার এই কোলগেটটা কী করব, দাগের যে অংশগুলো রয়েছে তার মধ্যে এভাবে হালকা করে ঘষে নেব। এভাবে যখনই আপনারা ঘষবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু কালারের যে দাগগুলো রয়েছে সেগুলো উঠে যেতে শুরু করবে। তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে, তারপর নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে যদি আমরা এইভাবে পুছে নিই, তাহলে দেখবেন সম্পূর্ণ কিন্তু এই দাগগুলো উঠে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আদা, আদা আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে যখন আমরা একটু বেশি পরিমাণের আদা নিয়ে আসি বাড়িতে, সেক্ষেত্রে দেখবেন এই আদা কিন্তু খুব সহজে শেষ হয় না। আর যদি এই আদা আমরা ফ্রিজের বাইরে রাখি, সেক্ষেত্রে খুব সহজে শুকিয়ে যায়। আর যদি ফ্রিজে রাখি, সেক্ষেত্রে আদা দেখবেন আস্তে আস্তে পচে যেতে শুরু করে। তবে আপনারা যখনই একটু বেশি পরিমাণের আদা বাড়িতে নিয়ে আসবেন, কীভাবে রাখলে আদাটা পচেও যাবে না এমনকি শুকিয়ে যাবে না, আমি এখানে নিয়েছি একটা বক্স। আপনারা যে কোনো কন্টেনার নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে পেপারের টুকরো। বক্সের ভেতরে এইভাবে করে পেপারের টুকরোটা আমি ভালোভাবে বিছিয়ে দেব। এবার এর ওপরে আমি আদাগুলো এইভাবে করে সেট করে নেব। তারপর কি করব, আরেকটা যে পেপারের টুকরো রয়েছে সেটা ওপর থেকে দিয়ে এভাবে কভার করে দেব। আর বক্সের ঢাকনাটা লাগিয়ে যদি আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে এই আদাটা, তাহলে দেখবেন দু মাস পর্যন্ত কিন্তু আদা ভালো থাকবে, পচেও যাবে না, শুকিয়েও যাবে না। আপনারা এই আদাটা ফ্রিজের বাইরেও রাখতে পারেন, দেখবেন এক মাস পর্যন্ত কিন্তু আদা ভালো থাকবে, পচবেও না, শুকিয়েও যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা শার্ট। এই ধরনের শার্ট বা টি শার্ট আমরা যখন আয়রন করি, অনেকে দেখবেন আয়রন করার পর ঠিকঠাকভাবে ভাঁজ করে রাখতে পারি না, তাছাড়াও অনেকটাই সময় লেগে যায় এই ধরনের শার্ট বা টি শার্ট ভাঁজ করে রাখতে। তবে আপনারা কীভাবে খুব সহজেই এই শার্ট বা টি শার্ট ভাঁজ করে নেবেন, আমি শার্টটাকে এইভাবে করে উল্টো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বাচ্চাদের বই, কলারের জায়গাটাতে রেখে দিয়েছি। ডান সাইড থেকে এইভাবে করে আমি শার্টটাকে তুলে নিয়েছি, ঠিক একইভাবে বাম সাইডটাকেও এইভাবে তুলে নেব। আর হাতার জায়গাটা ঠিক এইভাবে করে সেট করে দিতে হবে। কাজটি কীভাবে করছি একটু ভালো ভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার শার্টের নিচের যে সাইডটা রয়েছে এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি আরও একটা ভাঁজ দিয়ে দিয়েছি। এবার ওপরের যে বইটা রয়েছে সেটা আমি এইভাবে করে টেনে বের করে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা এইভাবে করে কিন্তু আমাদের শার্ট বা টি শার্ট ভাঁজ করে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের চাল। ভাত আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে রান্নাবান্না করে থাকি, তবে যে পাত্রে ভাত রান্না করি না কেন, ভাতটা যাতে তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়, যার কারণে আমরা ওপর থেকে একটা এভাবে করে ঢাকা দিয়ে দিই। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ভাতের ফ্যানটা চারিদিকে পড়তে শুরু করে, গ্যাস ওভেনটা নোংরা হয়ে যায়, বার্নারের মধ্যেও ভাতের ফেনা পড়ে যায়, এতে করে আমাদের কিন্তু খাটনিটা আরও বেড়ে যায়। তবে আপনারা যখনই ভাত ফুটতে দেবেন, কীভাবে ভাতটা ফুটতে দেবেন যাতে করে ভাতটা তাড়াতাড়ির মধ্যে ফুটতে শুরু করবে, এমনকি সাইড থেকে ভাতের কোনো ফেনাও বেরোবে না। তো প্রথমে আপনারা কী করবেন, যে ঢাকাটা রয়েছে সেটাকে খুলে নেবেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঠের স্প্যাচুলা। আপনারা যে কোনো স্টিলের খুদ্দি, হাতা, ডাবু, যে কিছু ব্যবহার করতে পারেন, এইভাবে সাইড দিয়ে দিয়ে দেবেন। তার ওপর থেকে এভাবে ঢাকাটা যদি দেন, তাহলে দেখবেন সাইডে বেশ কিছুটা গ্যাপ থাকবে, যার কারণে ভাতের ফেনাটা কিন্তু কোনোভাবে গ্যাস ওভেনের মধ্যে পড়বে না।
আর ভাতটাও ভালোভাবে ফুটতে শুরু করবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি পনির, পনিরটাকে এভাবে টুকরো করে নিয়েছি। আমরা অনেকে পনিরের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে যখন আমরা পনির ভাজি অনেক সময় দেখা যায় পনিরটা শক্ত হয়ে যায়, কখনো কখনো পনির ভেঙে যায়। তবে আপনারা কিভাবে পনিরটা ভাজলে কোনোভাবেই পনির ভেঙেও যাবে না, এমনকি শক্ত হয়ে যাবে না। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এবার তেলটা যখন গরম হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। তারপর এই লবণ মেশানো তেলটাকে খুব ভালোভাবে এভাবে করে চারিদিকে ছড়িয়ে দিই। তারপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পনিরগুলো। কিছু সেকেন্ড নাড়াচাড়া করে পনিরগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি। তাছাড়াও ভেজে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি যে পনিরটা কতটা নরম রয়েছে, একটু শক্ত হয়ে যায়নি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রুটি করার পর কি করি, ডাইরেক্ট যে হটপট থাকে হটপটের মধ্যে এইভাবে করে রেখে দিই। এতে করে দেখা যায় রুটির গরম যে বাষ্প থাকে সেটা কিন্তু তলার সাইডে চলে যায়, যার কারণে তলার দিকের যে রুটিটা থাকে সেটা অনেকটা এইভাবে করে ভিজে যায়। আর এই ভেজা রুটি কেউই কিন্তু আমরা খেতে পছন্দ করি না, তখন এই রুটিটাকে ফেলে দিতে হয়। তবে আপনারা যখনই রুটি করবেন কিভাবে রুটিটাকে রাখলে তলার রুটিটা কোনোভাবেই ভিজে নরম হয়ে যাবে না। আমি এখানে নিয়েছি একটা প্লেট, এইভাবে করে উল্টো করে দিয়ে দিচ্ছি। তারপর রুটি সেকার পর এর ওপরে আমরা যদি রুটিগুলো এইভাবে রেখে দিই তাহলে দেখবেন গরম বাষ্পটা কিন্তু কোনোভাবেই তলের রুটিটাকে নরম করবে না, কেন কি তলার সাইড থেকে একটা প্লেট দিয়ে রেখেছি। তাছাড়াও আপনারা আরও একটা কাজ করতে পারেন, এইভাবে ঢাকনাটা লাগানোর আগে আপনারা কি করবেন, কিছুটা অংশ ফাঁকা রাখবেন আর তলার দিক থেকে এভাবে করে একটা চামচ দিয়ে রেখে দেবেন। এতে কি হবে, রুটিটাও গরম থাকবে কি নরম থাকবে। তাছাড়াও এই যে সাইডের কিছুটা অংশ গ্যাপ রয়েছে এখান থেকে কিন্তু গরম বাষ্পটা বাইরের দিকে বেরিয়ে যাবে, যার কারণে তলার দিকে যে রুটিটা রয়েছে সেটা কোনোভাবে ভিজে যাবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পাত্র, এমন একটা পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। নিয়ে নিয়েছি এখানে একটা সাবানের টুকরো আর নিয়েছি একটা গ্রেটার। এইভাবে করে যতটা সম্ভব আমি গ্রেট করে দেব। তো দেখতেই পাচ্ছেন পুরো সাবানের টুকরোটাই কিন্তু আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের হারপিক। আর এই হারপিক কিন্তু আমি কিচেনে রাখি, কিচেনের নানা কাজে ব্যবহার করার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা। এবার তিনটি উপকরণকে আমি একটা কাঠির সাহায্যে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে কোনো চামচের ব্যবহার করবেন না, নাহলে কিন্তু একটা কালচে দাগ পড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন মেশানোর সাথে সাথে একটা রিয়াকশান করতে শুরু করেছে, কতটা ফুলে উঠেছে। এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। এই সলিউশনটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু জায়গা থাকে, সেটা জল যাওয়ার ড্রেন হতে পারে, টয়লেট হতে পারে বা অন্যান্য কোনো জায়গায়। এখানে দেখবেন অনেকটাই নোংরা জমে যায়, যেটা খুব সহজে পরিষ্কার হয় না। অনেকটাই ঘষা মাজা করলেও কিন্তু কিছুটা দাগ থেকে যায়। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ কিছুটা দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ, ব্রাশের সাহায্যে এইভাবে করে ঘষে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু জায়গা আমি এইভাবে ঘষে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে। তো আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে রেখেও দিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। টিভি আমরা কম বেশি প্রত্যেকেই দেখে থাকি, তবে যখন আমরা টিভি দেখি টিভি বন্ধ করার সময় কি করি, রিমোটে বন্ধ করে দিই আর সুইচ বোর্ডে কিন্তু সুইচটা অফ করতে ভুলে যায়। এইভাবে অনই থাকে। এইভাবে যদি অন থাকে সেক্ষেত্রে দেখবেন আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি। তো আপনারা কি করবেন, যখনই টিভি রিমোটে বন্ধ করবেন করার পর অবশ্যই সুইচে বন্ধ করে রাখবেন। তাছাড়াও কখনো কখনো আমরা যে পাখার রেগুলেটরটা থাকে সেটা কম করে দিই, পাখাটা বন্ধ হয়ে গেলেও সুইচটা কিন্তু আমরা অফ করতে ভুলে যাই। এইভাবে সুইচ অন থাকলে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। চেষ্টা করবেন যদি ইলেকট্রিক বোর্ডের মধ্যে কোনো কিছু কাজ করেন সেই কাজ হয়ে গেলে সুইচটা অফ করে রাখার, এতে করে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। পরবর্তী টিপসটা হলো আমাদের সুইচ বোর্ড। অনেকেরই বাড়িতে দেখবেন যে সুইচ বোর্ডগুলো থাকে সেগুলো মেঝের থেকে অনেকটাই নিচে থাকে,
যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন সুইচ বোর্ডের প্লাগ লাগানোর জায়গার মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়, এতে করে কারেন্ট খেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তবে আপনাদের যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা খালি টিপের পাতা। এই যে টিপের পাতাটা রয়েছে আমরা কি করব, এই যে এখানে প্লাগ লাগানোর জায়গাটা রয়েছে তার মধ্যে আমি এভাবে করে একটু মেপে নেব, যেহেতু টিপের পাতাটা অনেকটাই বড় রয়েছে যার কারণে আমি কি করব একটু সাইড দিয়ে কাঁচির সাহায্যে এভাবে করে কেটে ছোট করে নেব। তো আপনাদের যদি কাটার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু কাটবেন না। তো আমি এভাবে করে কেটে নিয়েছি, এবার নিয়ে নিয়েছি এখানে ফেভিকল, আপনারা যে কোনো আঠা নিতে পারেন। এবার যে প্লাগ লাগানোর জায়গাটা রয়েছে তার সাইড থেকে এভাবে করে আঠাটাকে লাগিয়ে দিচ্ছি। এবার এই যে টিপের পাতাটা রয়েছে সেটাকে খুলে নেব, ফাঁকা যে অংশটা রয়েছে এভাবে করে সুইচ বোর্ডের মধ্যে আটকে দেব। এবার যখন আপনারা কোনো কিছু চার্জিংয়ে দেবেন তখন কি করবেন, টিপের পাতাটাকে এইভাবে করে খুলে তারপর চার্জে বসাবেন, আর যখন কাজ করা হয়ে যাবে এইভাবে করে টিপের পাতাটা আটকে রেখে দেবেন। এতে কি হবে, একটা কভারের মতো হয়ে যাবে, বাচ্চারা কিন্তু সহজে এখানে আঙুল ঢুকিয়ে দিতে পারবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা আটা, আপনারা রুটিরও ব্যবহার করতে পারেন। আমরা যখন লুচি ভাজি বা পরোটা ভাজি সেটা খাওয়ার পর অনেকেই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়, তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের বেকিং সোডা। এবার এই যে উপকরণগুলো রয়েছে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রুটি পরোটা যখন আমরা বাড়িতে বানিয়ে থাকি রুটি দেখবেন অনেকেরই শক্ত হয়ে যায়, তাছাড়াও পরোটা বা লুচি বানানোর সময় সেই লুচি খেলে গ্যাস অম্বলের সমস্যা। আটা মাখবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল। আটা বা ময়দা যেটাই মাখেন না কেন, গরম জল দিয়ে যদি আটাটা মাখা হয় সেক্ষেত্রে দেখবেন রুটি পরোটা খাওয়ার পর গ্যাস অম্বলের সমস্যা হবে না, এমনকি রুটিটাও অনেকটাই নরম তুলতুলে হবে। অনেকেরই দেখবেন হাতের মধ্যে ব্যথা হয়ে যায়, হাত কেটে যায়, সেক্ষেত্রে আটাটা ঠিকঠাকভাবে মাখতে পারে না। আপনারা যদি এইভাবে চায়ের ছাঁকনির সাহায্যে আটাটা মাখেন সেক্ষেত্রে খুব সহজেই আপনারা কিন্তু আটাতে হাত না দিয়েই আটাটা মেখে নিতে পারবেন। তবে রোজ রোজ যে এইভাবে আটা মাখতে হবে তা কিন্তু নয়, আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে আটাটা মেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা এইভাবে করে আটাটা মেখে নিলাম, আপনারা এখানে চায়ের ছাঁকনির পরিবর্তে হাতারও ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা এবার আছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি অ্যালোভেরা, আমরা অনেকে অ্যালোভেরা জেলের ব্যবহার করে থাকি, আবার কেউ কেউ আছি ডাইরেক্ট এই ধরনের যে অ্যালোভেরাগুলো থাকে সেখান থেকে জেলটাকে বের করে নিই। তবে আপনারা কিভাবে খুব সহজে অ্যালোভেরা জেল বের করবেন তারই একটা টিপস শেয়ার করছি। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে অ্যালোভেরার প্রথমে যে ওপরের অংশটা রয়েছে এইভাবে করে কেটে আমি বাদ দিয়ে দেব। এবার কিভাবে আপনারা অ্যালোভেরা জেলটা বের করবেন, তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা চিরুনি। চিরুনির সাহায্যে আমরা যদি এইরকম করতে থাকি তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু অ্যালোভেরা থেকে যে জেলটা রয়েছে সেটা আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা এভাবে অ্যালোভেরা জেলটা আলাদা করে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।